একজন ভাই দুটো প্রশ্ন আমাকে দিয়েছেন উত্তর দেওয়ার জন্যে, আমি সংক্ষেপে দিয়ে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের আলেম সমাজের কেউ কেউ বলে মাজহাব মানা ফরজ, আবার অন্য অংশ বলে মাজহাব মানা শিরক, আসলে মাজহাব মানা আদৌ গুরুত্বপূর্ণ কি? এটা নিয়ে নিশ্চয় অনেক আলোচনা ইউটিউবে আছে, আপনারা জানবেন। আমি শুধু এতটুকু বলবো, মাজহাব বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে উলামায়ে কেরামের ইজতেহাদি ক্ষেত্রে অভিমত, উলামায়ে কেরামের ইজতেহাদি ক্ষেত্রে অভিমত। কারণ ইসলামের মৌলিক জিনিসগুলো প্রতিষ্ঠিত, সেখানে মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। আল কোরআন আল্লাহর কিতাব কিনা এ ব্যাপারে মতামত দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা মতামত দেওয়া যাবে? অবশ্যই না। আল্লাহ আরশের উপর আছেন না সর্বত্র বিরাজমান, এ ব্যাপারে মতামত দেওয়া যাবে? কারণ এটা সঠিকটা স্পষ্ট। অতএব মতামত দেওয়া যাবে যেখানে ইজতিহাদ করার সুযোগ স্বয়ং শরিয়তই দিয়ে দিয়েছে। যেমন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, একজন মুতাল্লাকা মহিলা তিন কুরু পর্যন্ত ইদ্দত পালন করবে, সেটা কি তিন হায়েজ হবে নাকি তিন তোহর হবে? এটা নিয়ে ইখতিলাফ। অতএব এখানে যেখানে ইজতিহাদ সেখানে ইখতিলাফ হওয়ার সুযোগ আছে, মনে রাখতে হবে। যেখানে ইজতিহাদ করার সুযোগ আছে সেখানে ইখতিলাফ করার সুযোগও আছে, আর যেখানে নাস আছে স্পষ্ট নাস সেখানে ইজতিহাদ করার সুযোগ নেই, ইখতিলাফ করার সুযোগ নাই। এ কারণে ইসলামী কায়দা হচ্ছে লা ইজতিহাদা মা'আন নাস, যেখানে স্পষ্ট কোরআন সুন্নার বক্তব্য আছে সেখানে কোনো ব্যক্তি কোনো স্কলার কোনো মানুষ তার নিজস্ব অভিমত দিতে পারে না। এই হচ্ছে আসলে ওলামাদের ট্র্যাডিশন। তারা কিছু গবেষণা করেছেন ইজতিহাদি জায়গাগুলোতে, পরবর্তীতে মানুষ ভুলক্রমে এগুলোকে সুনির্দিষ্ট মাজহাবে পরিণত করেছে, ফলে মানুষ ভেবেছে যে ওনার সম্পূর্ণ ইজতিহাদি মতগুলোকে আমরা অন্ধ অনুকরণ করব। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ভুল। এই ভুল, এটা যে ভুল এটা ইমামরা নিজেরাও বলে গিয়েছেন। অতএব আজকে দুটো প্রান্তিক সীমানার মধ্যে আমরা দাঁড়িয়ে গিয়েছি। উলামাদের ইজতিহাদের কি কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদেরকে একদম অন্ধ অনুকরণ করবো। অতএব প্রান্তিক সীমানা বাদ দিয়ে উলামাদের ইজতিহাদকে আমরা সম্মানের চোখে দেখব, যেটা সঠিক সেটাকে অনুসরণ করব, গ্রহণ করব, যেটা বেঠিক সেটাকে আমরা গ্রহণ করব না। এটাই হচ্ছে মত। আমার সময় শেষ, আমি